সংক্রমণের পরিপ্রেক্ষিতে এখন আনলকের যে প্রক্রিয়াতে আমরা আছি তাতে মানুষের যাতায়াত সরকারও যা বলছে এবং চাইছে জরুরি ক্ষেত্রে মানুষের যাতায়াতটা থাকবে, মানুষের যাতায়াতের বন্দোবস্তটা যথার্থভাবে করাটা সরকারের দায়িত্ব। সেক্ষেত্রে আমাদের রাজ্যের গণপরিবহন ব্যবস্থাটা দুর্বল, যেটাকে একটু সবল করতে হবে। মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমে দেখলাম যে মুখ্যমন্ত্রী প্রস্তাব করেছেন ট্রেন এবং মেট্রো চলতে পারে সংখ্যা কমিয়ে, 1/4 সংখ্যায় যেন চলে। আমি বলছি এটা ভুল চিন্তা, সরকারের খেয়াল করা উচিত বা আমাদের সবারই খেয়াল করা উচিত যেন সচেতনভাবে মানুষ যাতায়াত করে, সতর্কতার সঙ্গে যাতায়াত যেন করে। অপ্রয়োজনীয় রাস্তায় ঘোরাঘুরি অথবা ট্রেনে বাসে যাতায়াত সেটা কোনো মানে হয় না, সেটা সতর্ক থাকা উচিত। কিন্তু যে মানুষকে এরকমটা তো নয় যে ট্রেন বেশি চললে লোক বেশি বেরোবে, বরং এরকমটা সত্য যে ট্রেন যদি কম থাকে তাহলে এক একটা ট্রেনে ভিড় বেড়ে যাবে। যে মানুষকে যাতায়াত করতেই হবে, যার জন্য উনি পরিবহনের বন্দোবস্তের কথা বলছেন, সেই মানুষটার সংখ্যা যেন না বাড়ে। ট্রেনের সংখ্যা 1/4 কমিয়ে দেওয়া মানে পার ট্রেন ভিড় অথবা পার স্টেশন ভিড় বেড়ে যাওয়া, বরং সরকারের বলা উচিত কোনোভাবেই যেন ট্রেন অথবা মেট্রোর সংখ্যা না কমে, পারলে সেটা বাড়ুক ফ্রিকোয়েন্সি, যাতে পার ট্রেন এবং পার স্টেশন মানুষের ভিড় কম থাকে, সেটাই হবে সদর্থক। উল্টো পথে সরকার হাঁটছে, তাতে কিন্তু আমাদের বিপদ বাড়বে। আমি শুধু মনে করিয়ে দেবো, লকডাউনের প্রথম দিকে মানুষ ভয়ঙ্করভাবে মেনে নিচ্ছেন, বাস্তব প্রয়োজনে যখন মানুষকে বেরোতেই হচ্ছে সরকারের পরিকল্পনার অভাবের জন্যই, সরকার আরেকটা অপরিকল্পনা করলো যে 3 ঘন্টার জন্য বাজার খোলা থাকবে। আমি তখনই বলেছিলাম যে এটা ভুল হচ্ছে। তাহলে যে লোক 10-12 ঘন্টার সময়ের মধ্যে বাজারে যেত, সেই সমস্ত লোক 3 ঘন্টার মধ্যে লাফিয়ে বাজারে আসলো, বাজারে ভিড় বাড়লো, তাতে বিপদটা বাড়লো, এটা বোধহয় সবাই সহমত হবেন। ফলে সংখ্যা কমিয়ে বা ঘন্টা কমিয়ে এটা সমাধান হয় না, ট্রেনের সংখ্যা বাড়ুক যাতে পার ট্রেন ভিড় কমে, এটাকে নিশ্চিত করা হোক। উল্টো পথে যেন সরকার না হাঁটে, মুখ্যমন্ত্রীর কাছে এটা আমার আবেদন।